मैं पानी पानी हो गई। মা হওয়ার কারণে স্বাস্থ্য অনেকটাই ভারী হয়ে গিয়েছিল নায়িকা শুভশ্রী গাঙ্গুলির। জনগণের কাঙ্ক্ষিত ফিগার সে ধরে রাখতে পারেনি মা হওয়ার কারণে, আর সেটার জন্য কটাক্ষের শিকারও কম হতে হয়নি নায়িকাকে। তবে এবার সকল সমালোচনার বাদ ভেঙে নায়িকা শুভশ্রী গাঙ্গুলি আবারও ফিরে আসছেন তার অ্যাট্রাকটিভ লুকে। এরকমই একটি অ্যাট্রাকটিভ লুকে তাকে দেখা গিয়েছে ডান্স বাংলা ডান্সের মঞ্চে। ক্রমশ ওয়ার্কআউটের মাধ্যমে যে তার আগের ফিটনেসকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে অভিনেত্রী, সেটা আর বলার অপেক্ষা রাখে না, আমরা নিজেরাই সেটা দেখতে পাচ্ছি। সব রকম বাজে মন্তব্য এবং সমালোচনাকে পাত্তা না দিয়ে বরং সেগুলোকে মোটিভেশন হিসেবে নিয়ে শক্ত হাতে যে সব কিছু সামলাচ্ছে শুভশ্রী গাঙ্গুলি, সেটা তো বোঝাই যাচ্ছে। আর সব কিছুকে পেছনে ফেলে আবারও নিজের হট অ্যান্ড অ্যাট্রাকটিভ লুক নিয়ে টলিউডে ফিরবেন অভিনেত্রী, এই আশাতেই বসে আছে তার ভক্তরা। তো ভিউয়ার্স, শুভশ্রীর এই লুকটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।